আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনি কেমন? ভাই ভালো আছি। ভাই অনেকদিন পরে আবার আসলেন। তো আমার আসার কারণ হলো এই যে বাংলাদেশে চলচ্চিত্র নায়ক শাকিব খান সে বাংলাদেশে আসলো, তো আপনি শাকিব খানের ভক্ত, আপনি কি তাকে দেখার জন্য গেছিলেন? ভাই এই কথাটা কই তোমার ঠাট মারিল চুইন। কেন ভাই কি হয়েছে? আর কইনা দে ভাই, ঈশ্বর যত্তে মামে সিং গেছি, লগে তিন হাজার টিয়া লয়ে গেছি, মোবাইল লয়ে গেছি, শাকিব খানটা দেখবাম। তো মামে সিং যাইতি তো দুইটা লুকুর সে গাড়ির মধ্যে সেনজির মধ্যে, তো সেনজি দিয়ে গেছিলেন জি। তো আমারে যাও সেভেন আপ ওটা ফাঁদ আছে, তো আমি খাই নাই। তারপরে ওরা কি জানি দিছে আমার নাহের কাছে, মানে রুমাল সংখ্যায় আপনাকে ওয়াগেন করে ফেলছে জি জি ভাই জি। তারপরে কি হইলো? তারপরে ভাই আমার তিন হাজার টাকা আর মোবাইল নিয়ে গেছে গা। তিন হাজার টাকা নিছে গা জি ভাই আপনার ফগার থেকে জি। তারপরে আপনার সাথে ফোন আছেন জি ভাই, আপনার ফোনও নিছে জি। তো ওই কাজটা আপনার সাথে খারাপ করা হয়েছে জি ভাই। তো ফোনটা আপনি কত দিয়ে কিনছিলেন? চোদ্দ হাজার টাকা দিয়া। চোদ্দ হাজার জি ভাই, ভিভো ওয়াই একুশ। ও তো এই ফোনটা আপনার চুরি হয়ে গেছে জি ভাই। তো আপনি শাকিব খানকে দেখার জন্য গেছিলেন, মায়মনসিং থেকে আপনি ঢাকা যাইতেন না জি? তো মায়মনসিং আপনার সাথে এরকম অবস্থা করছে না জি ভাই? তো আপনার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ জি ভাই, অনেক খারাপ হয়ে গেছে। শুধু টাকা পয়সা নিয়েছিল না, শরীরের কাপড় চোপড় নিছে গা জি ভাই? কাপড় নিয়েছিল গা, শার্টটা নিয়ে গেছিল, শার্টটা দামি ছিল তো, পাঁচশো টাকা দিয়ে কিনছিল শার্টটা। ও তো আপনার শাকিব খানকে আর দেখা হলো না জি? না ভাই। তো এই যে অবস্থাটা আপনার সাথে ঘটলো, তো আপনি শাকিব খানকে অনেক পছন্দ করেন না জি ভাই? কি কই, তো অনেক মানুষ হয়েছিল শাকিব খানকে দেখার জন্য, অনেক মানুষ হয়েছিল, তো আপনি দেওয়ার জন্য গেছিলেন, কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করা হয়। হ্যাঁ জি ভাই, অনেক মানুষ দেখতে পারছে, অনেক মানুষ দেখতে পারছে না, তার মধ্যে আমি একজন দেখতে পারলাম না। এটার লাগে অনেক আফসোস হয় না জি ভাই? অনেক আফসোস হইল। বুঝতে পারতেছি বুঝতে পারতেছি। তো এই যে অনেকে শাকিব খানকে দেখলো, তো আপনার কি কখনো দেখার ইচ্ছা আছে তাকে? জি ভাই, আমার দেখার ইচ্ছা অনেক আছে, আরেকবার দেখতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার শাকিব খানকে দেখার তবু ইচ্ছা আছে জি ভাই? তো এই যে ঘটনা ঘটার পরও কিন্তু আপনি শাকিব খানের ভক্ত, তো তাকে দেখার জন্য আপনার আগ্রহ আছে। তো এই যে আপনি এই যে ঘটনাটা আমাদের সাথে বললেন, তো দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলেন। তো আপনারা যারা শাকিব খানকে দেখতে গেছিলেন কিংবা যাবেন, তারা সাবধানে যাবেন, আর টাকা পয়সা মোবাইল সাবধানে রাখবেন, আর কেউ কাছে মাসে যাবেন না, একা যাবেন। ধন্যবাদ সকল। দেখতে পাচ্ছেন এই ভাই ঠিকই বলতেছে, সে বলতেছে তার সাথে একটি ফোন ছিল এবং কি তিন হাজার টাকা ছিল, সে কিনা মায়মনসিং যখন গেছে ঢাকা যাইবে শাকিব খানকে দেখার জন্য, সেক্ষেত্রে তাকে কি করা হয়েছে, রুমাল সঙ্গিয়ে সেনজিত থেকে তার কাছ থেকে কাপড় সহ ফোনটা সহ সবগুলো নিয়ে গেছে। তো আপনারা সাবধানে চলবেন। তো এই ভাইটা শাকিব খানের ভক্ত, সে আরও অনেকে ইচ্ছা আছে শাকিব খানকে দেখার জন্য, আপনারা তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসি। হ্যাঁ আসি ভাই।